দীর্ঘ আট বছর প্রবাসে কাটায়া এখন বাড়ির কাউরে না জানায় বাড়ি যাচ্ছি সবাই আমারে হঠাৎ দেহে আর সারপ্রাইজ হয়ে যাবি গাড়িটা যে কখন বাড়িতে পৌঁছাবি ভাই একটু তাড়াতাড়ি গাড়ি চালান তো আচ্ছা ভাই তাড়াতাড়ি যাচ্ছি ভাই কত বছর পরে বাড়িতে যাচ্ছেন আট বছর পরে যাচ্ছি ভাই ও তাই বলেন এই জন্যই বুঝি একদম দেরি সহ্য আছে না ঠিকই ধরেছেন ভাই কত বছর হলেও মা বাবারে বুকে জরা দরি নে ছোট ভাই বোনের সাথে কোনো দুষ্টুমিও করা হয় না ভাই একটু তাড়াতাড়ি চালান তো ভাই আপনার বিষয়টা আমি বুঝি কিন্তু আমার গাড়ির যত জোর ছিল সবটা দিয়েই তো চালাচ্ছি আপনি শান্তয়া বসেন আমি ঠিকঠাক নিয়ে যাব আপনারে আচ্ছা ভাই কিদা দরজা খোলা আছে ভিতরে আসেন বাবা আমি কবির কীরকম কবির হঠাৎ বাড়িতে চলে আসলি যে বিদেশে কোনো সমস্যা হয়েছে নাকি না বাবা কোনো সমস্যা হয় নাই তোমাদের দেখতে মন তাই চলে আসলাম তোমাদের সারভ্রাইজ দেব বলে কারে না বলেই চলে আসছে আব্বা ও তা আবার যাবি কবে বাবা এসব কি বলে এই মাত্র বাড়ি আসলাম আর এখনই জিজ্ঞেস করতেছে কবে যাবি আমি দিন পরে আসলাম আমার এইটু বুকি জরা ধরবি তা না আর উল্টো এখনই বলতেছে যে কবে যাবি এই কয়েকদিন পরেই চলে যাবো নে বাবা তা এখন না কিছুদিন পর আসতি এখনো অনেক দিনা পরিশোধ করতে বাকি আছে বাবার কথা শুনে কি বলবো কিছুই তো মাথায় আসতেছে না আমি কি টাহা কামানির মেশিন নাকি কি রে বাবা হঠাৎ চলে আসলি কে বিদেশে কোনো সমস্যা হয়েছে নাকি না মা কোনো সমস্যাই হয় নাই এমনি আসলাম তোমারে দেখতি কত বছর তোমারে দেহিনে ও আচ্ছা তাহলে ফেরেস আয় আজকে আবার রাকিবের বিয়ে তুই যাবি না তোর বাড়ির সাথে সবাইকে সারপ্রাইজ দিতে বাড়ি এসে দেখি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আজকে আমার ছোটো ভাইয়ের বিয়ে অথচ আমার আগে কেউ একটু বলল না আমি বাড়িতে আসায় কেউই খুশি হতে পারে নাই আমি ভালোই বুঝতে পারছি আমারে দেহে তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তভাবটাই বেশি না মা আমি জান্নি করি খুবই ক্লান্ত তাই যাবো না তোমরাই যাও আচ্ছা বাবা তুই জাতি না চালি যাস মা বাবার কথা শুনে ও বাক নয়া পারলাম না বড় ছেলে বিয়ে করে নাই তাকে আবার জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাব কি না সারা দিন রাত জার্নি করাতে অনেকটাই কিলান্ত ছিলাম তাই কিছু না খাই ঘুমা পড়ছিলাম ঘুম দেওয়াতে শরীরের কিলান্তটা একদমই চলে গেছে ক্যারে এত মানুষের হইচই শোনা যাচ্ছে মনে হয় ছোট ভাইয়ের বউ নিয়ে চলে আছে সারা দিনে কেউ একবার জিজ্ঞেসও করল না আমি কিছু খাইছি কি না ভাইয়া কেমন আছো তুমি এই তো ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি ভাইয়া তুমি মনে হয় সকালের কিছুই খাও নাই আরে তেমন কিছুই না আমার খাওয়া হয়েছে ভাইয়া তুমি মিথ্যাটাও ভালোভাবে বলতে পারো না তুমি বসো আমি খাবার নিয়ে আসতেছি মানুষ বলে মা নাকি সন্তানের দুঃখ বোঝে কিন্তু আমার বেলা উল্টো আমার মায়ের মনেই নাই আমি বাড়িতে আইছি শুধুমাত্র আমার ছোট বোনই আমার সিহারাধে বলতে পারে আমি কি চাই তাই তো বুঝতে পারছে আমি এখনও কিছুই খাই নাই আচ্ছা তাহলে তুই খাবার নিয়ে আয় ভাইয়া খাবারটা খায় নাও আসা বোন খায় নিচ্ছি ভাইয়া একটা কথা বলি হ্যাঁ বল কি বলবি আমার হাত দিয়ে তোমারে খাইয়ে দেবো হ্যাঁ দে অনেক দিন হলো কারো হাতে খাবার খাইনি কবির আসার সময় সবার জন্য কি কি নিয়ে আসলি আমাদের একটু দেখা মা আনছি তো অনেক কিছুই কিন্তু কাকে যে কি দেব তাই তো মাথায় এসতেছে না কাকে কি দিবি দিবি মানে আমরা তোর পরিবার আমাদেরকে তোমরা আমার পরিবার না এমনি আমি হন কিছুই খুলতে পারবো না তিন দিন পরেই খুলব একবারে কি আজব দুনিয়া আমার থেকে তাদের কাছে জিনিসের দামটাই বেশি কেউ আমার খোঁজ খবর না নিয়েই সবাই ব্যস্ত আমি কি কি নিয়ে আসলাম তাই পাওয়ার জন্য করিস কিছু না আব্বা কি কিছু বলবেন তা আসার সময় কি নিয়ে আসলি এখনো তো কিছু দেখালি নে বাবা আসলে আব্বা তোমরা তো বিয়ে নিয়ে ব্যস্ত তাই কিছুই বার করি নাই ও তালি পার এখন বার কর তোর বড় আপাও আছে দেখি সবার জন্য কি কি নিয়ে আসলি আসলে আব্বা কারো জন্য কিছু নিয়ে আসি নাই শুধু বৃষ্টির জন্য কিছু জিনিস নিয়ে আইছি তা দেখি বৃষ্টির জন্য কি নিয়ে আসলি এই দেখো এই যে ব্যাগে আছে কে রে শুধু এই জিনিসগুলোই নিয়ে আসলি হ্যাঁ কেন কোনো সমস্যা আমি না তোরে কিছুদিন আগে বললাম তুই যখন বাড়ি আসবি তোর দুলা ভাইয়ের জন্য একটা ভালো ল্যাপটপ নিয়ে আসবি আসলে আপু হঠাৎ করে চলে আইছি তো তাই কিছু নিয়ে আসি নাই তোরে কে বলছে হঠাৎ করে চলে আসতি আরো দুই বছর পরে আসলি হয়তো না সেই দিনই তো গেলি দেশের বাইরে এত তাড়াতাড়ি চলে আসা লাগে হ্যাঁ আপু আট বছর পরে আইছি বেশি দিন কি হয়েছে নাকি তো কি হয়েছে মানুষ তো দশ বছর পরে আসে বাড়িতে আর শুধু তুই আট বছর আট বছর করিস এই আট বছরে কি করছি আমাদের জন্য ভাইয়া আমার জন্য আইফোন আনতে বলছিলাম নিয়ে আইছো আরে না বললাম তো হঠাৎ করে চলে আইছি তাই কিছু নিয়ে আসতে পারি নাই হ তা তো দেখতেই পারতেছি ছোট বোনের জন্য কত জিনিস নতুন ফোন তারপরে কসমেটিক আরও কত কিছু আর আমার জন্যই কিছুই নিয়ে আসো নাই না আরে সেই রকম কিছুই না ওর জন্য আগে এইগুলো কিনে রাখছিলাম হ বুঝতে পারছি আর বলতে হবি নে কিছুদিন পরে আসলি তো ভালো হইতো এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল শুধু শুধু আর আপু ঠিকই বলছে কি করছো তুমি আমার জন্য কি করছে আর কি করি নাই সেটা বাবাই ভালো জানে বাবার কাছতে জিজ্ঞেস করে নিস